প্রায় 9 ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। তবে শিডিউল থেকে 2 থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়ছে সকালের প্রতিটি ট্রেন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ফিঞ্চুগঞ্জের মাইজগাঁও মোগলা বাজার সেকশনের মধ্যে লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে বন্ধ হয়ে যায় সিলেটের রেল যোগাযোগ। ট্রেনটির 2টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন প্রায় 2000 যাত্রী। এ বিষয়ে আরো তথ্য জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিডিউল বিপর্যয় সামাল দিতে আর কতটা সময় লাগতে পারে, এবং সকাল থেকে যেহেতু প্রতিটি ট্রেনই দেরিতে ছাড়ছে, সেক্ষেত্রে যাত্রীরা কেমন ভোগান্তিতে পড়ছেন এবং তারা কি বলছেন আমাদের জানাবেন। যাত্রীদের আসলে ভোগান্তির শেষ নেই, কারণ অনেকেই এই যে ঘটনা দুর্ঘটনার কথা অনেকেই জানতেন না, ফলে তারা যথাসময়ে অর্থাৎ সাধারণত ট্রেন ছাড়ার বেশ খানিকটা সময় আগে আসলে যাত্রীরা স্টেশনে আসেন, তারা সেই আগেই এসে এখানে পৌঁছান এবং এখানে এসে তারা মূল যে চিত্রটা সেটা জানতে পারেন। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী এই সিলেটের যে কেন্দ্রীয় যে স্ট্যান্ড সেখানে আসলে তারা এখানে অপেক্ষা করছেন। আর আপনাকে শিডিউল বিপর্যয়ের কথা বলি, তাহলে বলতে হবে যে রাত 10টায় যে ট্রেন ছাড়ার কথা সেটি ছেড়েছে সকাল 7টায়, সেই উদয়ন এক্সপ্রেস ছেড়েছে, উপাপন এক্সপ্রেস ছেড়েছে সকাল 7টায়, এবং রাত 3টায় যে ট্রেন ছাড়ার কথা 3:20 সেটিও আসলে অনেকটা দেরি করে ছেড়েছে। এবং এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন তারা বেশিরভাগ হচ্ছে যে ঢাকাগামী যে কালনি এক্সপ্রেসের যাত্রী, এবং তারা তাদের এই ট্রেন ছাড়ার কথা ছিল সকাল 6:15, এখন প্রায় 9টা বাজে, এখন পর্যন্ত আসলে সেই ট্রেনটি ছাড়েনি। আমরা যারা স্টেশনে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে সম্ভবত 9:20 দিকে এই কালনি এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যেতে পারে, সেই আশা তারা করছেন। তবে এখানে যাত্রীরা যারা আছেন তারা বলছেন যে তাদেরকে এই ট্রেন কখনো 8টায়, কখনো 8:30, কখনো 9টায়, এখন আবার 9:20 কথা বলা হচ্ছে, অর্থাৎ তারা আশ্বস্ত নয় যে কখন এই ট্রেনটি ছাড়া যাবে। তবে যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন সকাল 11টার মধ্যে বা 12টার মধ্যে আসলে এই যে শিডিউল বিপর্যয় সেটি নিরসন হয়ে যাবে। নাবিল, পরবর্তী খবরাখবর আবার আপনার কাছ থেকে জানবো, ধন্যবাদ।